এই রচনা থেকে সভাপতি প্রতিনিধি আমার আলম, আমার এপি সদস্য উপস্থিত এই এরিয়ার মুরব্বিয়া ও আমার ছোট বড় ভাই বন্ধু সবাই, মেন কথা হচ্ছে যে আমরা সামনে পার্লামেন্টের ইলেকশন, গতকালকেও একটা ইলেকশন হয়ে গেছে। এই যে ইলেকশনটা দিছে সমগ্র ভারতবর্ষ, বিশেষ করে আমরা ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষের পক্ষে খুব অসুবিধা। একটা মাস আমরা রমজান মাস গেছি, আর সময় রয়েছে 6-8 দিন ভোটের, ঈদের পরে আমরা টোটাল পাইছি 10-12 দিন, 2 দিন ক্যানভাস হয় না আর 10 দিন, আর ভোট সেন্টার হইল টোটাল 10 ডিস্ট্রিক্টে 1800 ভোট সেন্টার হলো খেলা। যে কোনো ক্যান্ডিডেট হোক একই রকম সারা মানুষের সম্মুখে লাগব। 2 নম্বর, আমি এই জায়গার MLA হিসাবে আমার 238টা সেন্টার, আমি আবার আগে থেকে হবল ভাই আর মানুষের পৈত্র MLA তো আমি একবার আইলাম না কিছু হইলাম আইটা গেলাম। ঈদের বাজার দিন থেকে আমার জিপি 23টা জেলা চলচল বিনাই বলে এক জিপি ওলা 23টা জিপি আর লালা টাউন ও হইল 24টা জিপি লইয়া আমার MLA এরিয়া এরিয়া আপনারা জানছেন কিভাবে জেলা মিজোরাম বর্ডার কারমুড়ো ভাই ওলা মিজোরাম বর্ডার ও ডামসলার ভাই আর একটা মিজোরামের বর্ডার ও পৈতৃতি গেলে গারদর ভাই আর একটা বর্ডার আর ঠিক পশ্চিম দ্বারা যে করিগঞ্জের লোকে বর্ডার আর ইবাই হাইলাকান্দি সমষ্টির লোকে বর্ডার। প্রত্যেকটা দিন আমি সকালে 12 আর রাত 12টার বাড়িতে আমায় দায়িত্ব কর্তব্য হইল আমার, আমারে আপনারা MLA 2 বার বানাইয়া রাখছে আর MLA হইছে মান্তরী সমগ্র এরিয়ার আপদে বিপদে সমস্যা কামে কাজে সকল জিনিস যতটা ফারিয়ার ফলিয়া দাইয়ার যে কু ফারিয়ার না বুঝাইয়া দেয়ার অ্যাসেম্বলিতে যে কু উঠানি উঠাইয়া এটা আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করিয়া যাইয়া মানুষে দেখা করার লাগে আমারে পাওয়ার লাগে। এখানে 2-1টা মাছ আইছে যে বহু দিন ঘরে আপনি আইসেন এটা হাসা কথা, কিন্তু জেলা ও ভোটের সমস্যা কইয়ার যে 1800 সেন্টারের ভোট খেলা বহু জায়গা কইত্রা ক্যান্ডিডেট দেখলাম না আর 238 সেন্টার আমার কইত্রা MLA দেখলাম না, কিন্তু এক মাস যে রমজানে সমগ্র ভারতবর্ষ মুসলমানের নিচে এটার কারণ কি যে আমরা রোজাদারির দিন মানুষ হইতাম না, রোজাদারিয়া ইস্তার তেরাবি ফতার যার কারণে এই এক মাস যাবাই সব এরিয়াটা কাবার দেওয়া যান না। আজকে আমি আইছি আপনারা এখানে যে ভুটকু আপনারা খুলিয়া আমার দিলে যায় কি মাস না ভুট হইল বিবেক ভুট ভোটাধিকার মৌলিক অধিকার ভোটের মন যারে পালা লাগব তার বিবেক যারে দিয়ে আইব তারে ভোট দিব, কিন্তু আমি এক দলের বিধায়ক আর এই দলের বিধায়ক আপনারাও মানে বানাইছেন কল্যাণবার 50,000 ভোট দিছেন এর মাঝে পঞ্চায়েত ইলেকশন আইছে 60টা জেলা পরিষদ 30টা ইউনিয়ন পঞ্চায়েত হয়েছে আপনারা অনুরোধ বিজেপি হয়েছে 15-16,000 হিন্দু ভোট ভেদ যেটা হরিজন আমরা ক্যান্ডিডেট 2 নম্বর কথার অর্থগুলা বুঝবো আমি ওগুলাও কোয়া চাইছি যে সাই জেলা পরিষদ 3-4-1 নম্বর হয়েছে ইউডিএফ আর 2 নম্বর হয়েছে বিজেপি কংগ্রেস কোনো নম্বরও নাই আর একটা বিজেপি হয়েছে 1 নম্বর আপনার দলচনার এরিয়ার 2 নম্বর হয়েছে গীতা হরিজন 10,000-11,000 ভোট হয়েছে পঞ্চায়েত বিজেপি দগু ইউডিএফ লালা টাউন লালা আঞ্চলিক কমিটি ইউডিএফ কাটিপাড়া ব্লক আঞ্চলিক ইউডিএফ সাউজেলা কান্দি ব্লক আঞ্চলিক ইউডিএফ এই কথার অর্থ হইল আপনারা জেলা আমার MLA ভর্তি বানাইয়া আমার দিছে কমরো হামাইয়া আমি ওভাবে সার্বিক দিয়া যাইয়ার সমগ্র কাটিপাড়ার ইউডিএফ সারা করতে আসলো এর পরে আইছে আমার MP ইলেকশন
আমরা সারায় ভোট 63 হাজার রাধেশ্যাম বিশ্বাসের দিছি, 4.5 লাখ লোকে ভোট পাইছে, 16 তাস কংগ্রেসের একটু গৌতম রায় দিয়া চুক্তি করছে যে ওপরে দাঁড়াইয়া আর বিজেপি জিতাইয়া আমি 5 দিন বিজেপি থামাই তার বাগানোর ম্যানেজার। কংগ্রেস টা কি হে টিকিট দেওয়াইয়া কাম করছে বিজেপি, কমলাকর সিট 30,000 আর জিদ্দেকবাইয়ের সিট 30,000 60,000 আর বাকি 6 এমএলএ আরো 60,000 দুই সাইডে 1,20,000 ভোট নেয়া আমরা আড়িছি 20,000 ভোটে। এই জায়গা তো কংগ্রেস বিজেপির বিটিম নি না ইউডিএফ কংগ্রেসের বিটিম, এটা বিজেপির বিটিম। ভোটের মাধ্যমে হিসাব যে 20,000 ভোট আমরা ভাই যদি জি যাই 1,20,000 ভোট কংগ্রেসে নিয়ে আমরা আড়াইছি। 3 নম্বর আইছে আবার আমার এমএলএ ইলেকশন, আবার সবে আপনারা মিডিয়া 100% ভোট দিচ্ছেন আমারে, লগের ট্রাইবে তো 7,000 ভোট দেওয়ায় আমি 80,000 ভোট পাইছি। 65,000 সুব্রতনাথ বিজেপি থেকে পাইছে আর আমি পাইছি 80,200 কম 79,800। কথার অর্থ হয়েছে আমারে যখন ইন্দ রাজনীতির জন্ম দিয়েছেন এর আগে মুরব্বী হলে কইতে পারবা আমার মুরব্বী দুইবার এমএলএ বানাইছিলাম আর মাঝখানে 30 বছর গৌতম রায় শাসন করিয়া গেছে 1985 থেকে 2015, কিন্তু আমরা এমএলএ এর মুখও দেখছি না, দাঁড়াও গেছি না, গেলে মা বাবাকে গাই লাগাই দই টেনশন মারে কেউ জল্দেও পাইছি না, দাঁড়ি তকির দল তালাত ভোট দেও আমার ইন আইলা কেনে। আমি আপনার ভাই ভাতি যা হিসাবে এইরকম কোনো ব্যবহার করার লগে করছি না। এবার যে রাস্তা হইব 1 কিলোমিটারের মূল্য 3 কোটি টাকা আর আগের রাস্তা 1 কিলোমিটারের মূল্য 50-60 লাখ টাকা। ইস্টিমেট দিলাম ও বলে কন্ট্রাক্টরে কাম করবো, আগে কিবা 6 ইঞ্চি আসলো 6 ইঞ্চি 72 আসলো, এরপর কাম হইলে 1.5 ফুট সেন্টি হইব, 1.5 ফুট 72 হইব, 3 ইঞ্চি ফিজ হইব, রাস্তা নৌকা। আমি রাস্তা বানার লগে লগে আমার আলম আছে, মিলন আছে, আমার কপার ভাই আসুন, এটা কতদিন টেলিফোনে যোগাযোগ হয়েছে বলে গেট বালা হইলা লোড গাড়ি দেখে দিও না রাস্তা ঠিক তো না, এটা কম পয়সার কাম, হেভি লোড যাচ্ছ না, হাজার হাজার গাড়ি বানি নেই, যত দুনিয়ার পাথরের গাড়ি ওভায় যায়, সিমেন্টের গাড়ি ওভায় যায়, রটর গাড়ি ওভায় যায়, আমি তখন দেখি দেখি কইছি এই রাস্তা বেশি লাস্টিং করতো না, সরকারে একবার টাকা দিলে এক রাস্তার 5 বছর দেয় না। এখন আসাম মালার লাইনে আমি চেষ্টা করি ওগুলো অন্য স্কিমও হারাইয়া রাস্তা বড় হইতো আর মজবুত খাম হইতো। আপনারা জানেন কেনে এই রাস্তার উপরে দিকটা চলে, বালিও যায়, পাথরও যায়, সিমেন্টও যায়, রোডও যায়। আজকে গাড়মুড়া এনএইচর রাস্তার 160 কোটি আনিয়া খাম হয়েছে, পুরা রাস্তা বালা হয়ে গেছে, কিন্তু হিগুবাই মানুষ দেখতে চাই না, অবু হইল চুলাই ভর, একটা টানা বিলাই ঘুরে পাওয়া যায় আর হিগুত 6-7টা টানা পাওয়া যায়, গাড়ি আনায় দেখে ও ভাই চুলাই বলতে গেলে আমার ভাই যা বেশি দোষ, এটা খালি আমার নাই, আমি সরকারে যে টাকা দিছে ও টাকার কাম হয়েছে। লগে লগে আমি মুখ্যমন্ত্রীকে জানাই যে বাদিল মোহালদার যে তারও বিজেপির লগে একটু সম্পর্ক, এমএলএ কৌশিক রায় তার রিলেটিভ, যে এই রাস্তা যদি পুরা মজবুত করা না হয়েছে ভবিষ্যতে এই রাস্তা রাস্তা রইত নাই, এটা খেয়ে তুলা হইত। ও 60 কোটির একটা স্কিম আছে, এটা এর মধ্যে আপনারা জানেন বালিচড়া থেকে বিলাইগুর এটা 3 কোটির আলাদা কাম হয়েছিল, আমি এমএলএ 2 নম্বর বার ওয়ার আগর কাম, কৈলার এমএলএ লাস্টর কাম, এটা 3 বছর পিরিয়ড থাকে মেনটেনেন্স, যার কারণে 3 বছর পুরিয়া ওভার হয়ে গেছে, কন্ট্রাক্টরে করতো তার কোনো লাইন নাই, কিন্তু ইটার যেগুলো নয়া হয়েছিল এগুলো কন্ট্রাক্টরে রিপেয়ার করে ইদানিং দিলাই বছরা খালি মেঘবানি কমতে দেয়নি, মোটামুটি গাড়ি ঘোড়া চলার উপযোগী করিয়া হেঁটে যাইব,
আর যে স্কিমটা আমি কইছি 60 কোটি ওটা আবার বাদে মোটামুটি 5-7 বছর রাস্তা নষ্ট হইত নাই। হাই লেভেলের খাম, বড় এস্টিমেটের খাম, এই কথা মাঝে থেকে কইলাম। ও কারণে মাঝে কইলাম ও তাই ভুলের গপ কথা, আমরা রাস্তার গপ করলাম এলাকা এটাও তো মেয়েরা কই এই রাস্তাটাও প্রসেসও আছে। আমি আই নাই, আমার কাছে ডেইলি খবর আছে, খানকিটা হালত আছে, খানকিটা কন্ডিশন আছে। আমরা আমি বিদায় পাওয়ার আগে ইটা এরিয়াত উগ্রপন্থী কার্যকলাপ হয়েছে, মিডিয়াও হাজার হাজার জায়গাতে লিয়া মিস হই বহুত আমরা সমস্যাত আছিলাম। যতটা বর্ডার এরিয়া আছে গাড়মোড়া থেকে নইয়া একবারে জামিরা জামছড়া রায়গরমালা গুদগুদি এটা সব ট্রাইবেল এরিয়া আসলো রিয়াঙ্গর উপদ্রব উগ্রপন্থী কার্যকলাপ। আমি এমএলএ হওয়ার বাদে ওটারে লাইনো আনিয়া সারেন্ডার করিয়া আইজ আমরা ল্যাম জ্বালাইয়া কোনো মহাপন্ড ভোট দেওয়া লাগে না, ল্যাম নিভাইয়া ঘুমাইতাম পারি, উগ্রপন্থীর সমস্যা সমাধান হয়েছে। আসাম মিজোরামের যে সময় সমস্যা দেখা দেয় আমি আইয়া জমিন ফাড় পাইয়া টিলাপ দিয়া দুইটা রাস্তা সরকার থেকে গ্রান্ট করাইয়া বানাই দিছি। আজ ওটা রাস্তাঘাটও আর মানছে, ব্যবসা বাণিজ্যের টুকটাক একটা লাইন পাইছে, মোটামুটি একটা রুজি রোজগার হওয়ার। কিন্তু আজ ইলেকশন আইছে, কিছু মানুষ হাওয়া তুলছে, কংগ্রেসের ভাল্লা বাড়ি, কংগ্রেসের ভাল্লা বাড়ি, ইউটিউবের ভাল্লা দুর্বল। এখন 8টা এমএলএ করিমগঞ্জ হাইলাকান্দি, 4টা এমএলএ ইউটিউবের, 2টা বিজেপি, 2টা কংগ্রেস, কংগ্রেস সিদ্ধেক আর কমলাক্ষ, ও 2 কংগ্রেস, কংগ্রেসও রয়েছে না বিজেপি জামাইছে না, আপনারা মিডিয়ার দেখবা কংগ্রেস শূন্যস্থান। ভাল্লা বাড়ি ভাল্লার যদি এমএলএ করে তুল 8 এমএলএ, 4 এমএলএ একদারও তালার আর একদারও বিজেপির 2 এমএলএ, আর যারা বিজেপি জামাইছেন যে 2 এমএলএ এরা পাবলিকে মানিয়া নিত্রা না বলে আমরা ভোট দিয়া এমএলএ বানাইলাম, তাই দেন বিজেপি থাকা আমরা ভোট দিলাইতাম নি। আমরা আগর এমএলএ আজিজ খান আসলো দক্ষিণ করিমগঞ্জ চিন্তাগর, আমরা আজিজ খানের যে সময় আসলো শান্তি আসলাম আমরা দিলাই মোতালার। যে কমলাক্ষর এরিয়াতে আমরা প্রার্থী পারুর 2 বার এমএলএ গেলাইছে, 8-10 হাজার ভোটে হারিয়েছে, কিন্তু 15-20 হাজার মুসলমান ভোটারে আতর ছবি কংগ্রেস কইয়া কমলাক্ষরে ভোট দিয়ে এমএলএ বানাইছে। আজ কমলাক্ষ হাবিদুর রশিদের টিকিট দিয়া কমলাক্ষ গেছে দিয়া বিজেপি, আজ 2 জন আছেন বিজেপির এমএলএ আর 4 জন ইউটিউবর, আর যে 2 জন গেছে ইটা এরিয়ার মানুষও ইউটিউবর সমর্থন করিয়া পোয়ার। আজ পাতার গান্ধী উচ্ছেদ হয়েছে, পারলে 45টা গরিব মানুষকে বাকার ঘর বানাইয়া দিছে, কবরস্থান বানাইয়া দিছে, রাম মন্দিরের দিন মসজিদ শিলান্যাস করছে, এটা আপনারা মিডিয়ার দেখছেন। যে মানুষ এমপির টিকিট পাইবনি এমপি খেলাইবনি না জানিয়ে যদি অতহান গরিব লাগে করছে, তার কিছু টাকা পয়সা আছে, এনজিও সংস্থা আছে, এমএলএ 2 বার খেলাইছে আল্লাহ বানাইছেন না হারিয়েছে, কিন্তু যেন হারিয়েছিল ওনার মানে কইত্র আমরা এমএলএ কমলাক করে দিয়ে হারাইছিলাম, এবার আমরা সারায় পারুলে দিতাম। এই কারণে আপনারা বিচার বিবেচনা করেন, ভোট হইল দারদারি দোন, ভোটাধিকার মৌলিক অধিকার বিবেক ভোট, প্রত্যেকে দারদারি মেশিনও টিপবা, এমএলএ টিপত না, কোনো নেতা টিপত না, হি দিন হি যুগ গেছে গিয়া। আমি একটা উদাহরণ দিছি, আমার 50 হাজার দিয়া নেতাগিরি দিছিলাম, নেতাগিরি ভাইয়া বাদ করছি না বালা করে চিন্তা করবা। 15 এপিজেপি গৌতমরা যখন মন্ত্রী আসলো, যারা ও প্রকাশ সুরানা চালাইছে, আজ ও এরিয়ার মানুষের সাদা নিয়ে হ্যাঁ সারা পালা না হইলে বাদও আছে, কিন্তু 100% দেখবা 70% খাম হয়েছে নিনা না, বহুত মসজিদ মাদ্রাসা খালেয়া নালা ফুল টোল কালবার গরিব দুঃখী সাহায্য সহায়তা ওয়াদে মসজিদে মাদ্রাসা, কিন্তু 30 বছর আমরা দোল চোলার মানুষ রায় খুয়াইলে প্রকাশ সুরানার গর গিয়া বোয়া লাগছে, যে আমি বাদ করছি না বালা করছি চিন্তা করবা। ঠিক ওরকম বাদরবুটো 63, বাদরবুটো 80, যে 4টা ইলেকশন আমারা তো এমএলএ ওয়ারা হয়েছে, 2 এমএলএ, 1 এমপি আর 1 পঞ্চায়েতি। আজ শেষ যুদ্ধ আইছে আমার ইবারকুর পার্লামেন্টারি ইলেকশন। আজকে আমি এখানের বিধায়ক হইয়া
আজ আমার কোন জায়গায় উচ্ছেদ অভিযান বাকি রয়েছে না। গুয়াহাটি সিটিতে উচ্ছেদ হয়েছে, কাজিরাঙ্গা হয়েছে, ডাম্পিং হয়েছে, হুজাই হয়েছে, মরিগাঁও হয়েছে, ফাতারকান্দি হয়েছে, পরিমল শুক্ল উদ্যোগ এরিয়াতে হয়েছে। আপনারা জানেন যারা এলাকমেন্টের জমিন এরার তো প্রবলেম নাই, যারা এনকোজার বাড়ির গম নম্বর বলি গেছে একটাকে লইয়া কত হাজার জীবিতা আছেন। যখন টেকাটা মুখ্যমন্ত্রী দিত গৃহবয় লিস্ট সাবমিট করছে, আমি নিজে হাজির হয়েছি, ওইয়া কইছি মুখ্যমন্ত্রী সাহেব এই আমার সমষ্টির যদি 1,00,000 মানুষ হন, 40,000 মুসলিম আর 60,000 হিন্দু ট্রাইবেল রিয়াং খ্রিস্টান ব্রাহ্মণ বহল জাতি আছে, যদি উচ্ছেদ হয় 100% এর উচ্ছেদ করা লাগবো। আমি ইনার বিধায়ক না হইলে জেসিবি চলে আমি উঠিমু। খালি মুসলমান উচ্ছেদ করলে হয়েছে না, আল্লাহর রায় ধ্বজ গেছিলাম, আল্লাহর গরু তোয়াফ করার সময় যদি তোয়াফ করছি এখান দিছি বলে আল্লাহ উচ্ছেদ থেকে আমার রক্ষা করে। কারণ বরঞ্চলাত কও মুসলমান, জাল্লা চোড়াত কও মুসলমান, দাম চোড়াত কও মুসলমান, বিলাইপুর চোড়াত হাজার হাজার মুসলমান। আজ যদি উচ্ছেদ হয় এটা মানুষের আমি কিতা জবাব দিব? আল্লাহ রসুল চাকরি কে কই আর আপনার সেবায় আমার যতটা কর্তব্য দায়িত্ব আমি করিয়া গেছি, করিয়া যাই আর করিয়া যাই। মু আবার 2 বছর আমার আয়ু এমএলএ রয়েছে, 2 বছর পরে 26 বুট আইব, 2 এমএলএ বানাইছে, 1 বু আইলা গান্ধী, 1 বু আলগাপুর গান্ধী চোড়া, আপনারা রাস্তা জিপি আইলা গান্ধী দাঁড়াই দিছে, 1,50,000 বুট হিন্দু, 70,000 বুট মুসলমান, আর আমরা 2,15,000 বুট মুসলমান আর 50,000 হিন্দু, 2 জাতে 2টা। আজ 1 জাতর 3 এমএলএ বাদর ইলেকশন, 2 জাতর 2টা, 5 গ্রাম থেকে মিজোরাম বর্ডার হিন্দুর 1 এমএলএ আর 5 গ্রাম থেকে মিজোরাম বর্ডার আর মুসলমানের 1 এমএলএ। দুনিয়ার বেশ দুধক আইলা গান্ধীর 2টা, 1 বো আইলা গান্ধী আর 1 বো আলগাপুর গান্ধী জোড়া। আজ আমরা এমন ছত্রভঙ্গ বার করতে যাই আর এই 2টা বছর আমার নেতৃত্ব রয়েছে। আমি যে চ্যালেঞ্জ যে এমএলএ হিসাবে যে দাবি, আজকে এই বুটোর পরে যদি এখানে রেজাল্ট খারাপ হয় তো সব আমার ভিটি যাইব। আমি কিন্তু মরার আগ পর্যন্ত আপনার সেবায় আছি, এমএলএ ওই চায় না ওই। 5 জন 2 বার এমএলএ হয়েছে, আমি 2 বার এমএলএ হয়েছি। আজকে আল্লাহ আমরা সারারে দিয়া শান্তি দিতে পারতাম না, আর আমি এমএলএ হইয়া সারা মানুষের দিয়া শান্তি কিটা দিব। তবে আপদে বিপদে সমস্যায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ ওয়াজে বেমারে আজারে কোন দিন মানুষ আমার কাছে গেছে কুড়িয়ে আইছে এই রেকর্ড শুধু আমি রাখছে না কম ওকার দেশ। আজ আমি ওই লাইনে আইছি যে আপনার বিধায়ক হিসাবে আমার এখনো 2 বছর সুখে দুঃখে আপদে বিপদে কেউ আইতো নাই। আজ কংগ্রেসের এক গ্রুপ মেম্বার আইলা গান্ধী ডিস্ট্রিক্ট নাই, তাহলে মাইক আমার হাত আছে কেউ আইয়া কইবা। 1 এমএলএ নাই, 1 জেলা পরিষদ নাই, আমরা হাবিব সাহেবরে ভোট দিলাইলাম সেরাই, আল্লাহর হুকুম তোলা বাড়ি ডুলে না, আল্লাহর হুকুম হইলে হাবিব এমপি হইবা, আন্নায় বারুল এমপি হইব, আন্নায় কৃপানাথ হইব, ও 3 জনের লড়াই আমরা মাঠে দেখি আর চলেন। কিন্তু আমরা চিত্রার মাঝে আমরা নেতৃত্ব যে দরকার, আজ আমার একটা পদে রাখছেন আমার কোমরটাও দুর্বল হইব। আজ হাবিব সাহেব জিতলে দিল্লি আর আরিলে গুয়াহাটি, আপনার কোনো সমস্যা হইলে এখন তো সকাল 8টা থেকে লইয়া রাত 1টা পর্যন্ত মানুষে বাড়িতে গেলে আমারে ভাই ফোন করলেও ভাই, হয়তো অকলার যোগাযোগ না থাকলেও এটা তো 600 মানুষ আমার যোগাযোগও আছেন, আর না হইলে 7-8 বার মানে যোগাযোগ হয়। আমরা ভোট দেয় কিতার লাগি, ডেভেলপমেন্টের লাগি, আপদ বিপদের লাগি, আমরা জাতির আমরা সমাজের কোনো জিনিস পার্লামেন্টে লাগলে তুলিয়া ধরতাম। আজ সবে কইতাম ধরো দিন মন খারাপ হয়ে গেছে, তালাচাবি খারাপ হয়ে গেছি। আজ আমিও যদি হয়তো তালাচাবির জমি লইয়া আইতাম না, তে আল্লাহ 2 বার এমএলএ আমার বানাইতে পারল না। তালাচাবির ওলা আওয়াজ আসলো, ওলা সুর আসলো, আজ বদরুদ্দিন আজমলে ভোট দিছেন তানে দেখিয়া তার তালাচাবি দেখিয়া, কিন্তু বদরুদ্দিন আজমলে সে 1 মিনিট পাইছিলা কয়েন
পাইলে তো সুদাম বাইরে পাইছুন সব সময় বেজে দেয়া। আমি তার প্রতিনিধি হিসাবে চালাইয়ার দেখো বাড়িয়ার না চালিয়ে চালাইয়ার দেখো প্রবলেম আছে এসেম্বলি ট্রেস করিয়ার আজ কোনোদিন আমি এই উচ্ছেদের কথা মাইকে কইছি না। আজ কইয়ার বড় দুঃখের সহিত যে 8 বছর একটা জায়গায় এমএলএ এরিয়া আসামের মধ্যে উচ্ছেদ হয়েছে না আমার তাকলে খাদ্য কলমে দেখাইও একমাত্র আল্লাহর হুকুমে আপনারা দোয়া আশীর্বাদে আর আমার চেষ্টায় দনু আছে। আজ তো আমি বলছি উচ্ছেদর পানি বলে কমিশনার পিসিসিএফ সিএফ সিসিএফ 250 মানুষের খানির ব্যবস্থা আমার বিলাইবর কোন জায়গা এরা আর আজ যত আকুয়া আজ বিজয় মালাকারে করিমগঞ্জগর ভোটগণার বাদর দিন উচ্ছেদ আরম্ভ করবো ভোটে বোঝেন না যদি ইনশাল্লাহ আমি জেসিবির তলে বুতিমু আর কোনো বেটা হয় কারণ আমি সিটিং এমএলএ এমএলএ আপনারাও বানাইয়া চলছে এই বিভাগে যদি আমি আই না যে আল্লাহ আমার ছাড়তো না কিন্তু হাবিস হইতে নাই কংগ্রেসের কোনো নেতা বেচা হইতে নাই নেতা থাকলে হইতা আইজ ইউনিভার্সিটি এমএলএ এলাকা দিতে আস আমি আইলে আমার হত বুড়েও আমি তৈরি আনবো বলে চলো 3টা এমএলএ জেসিবির তলে ভর্তি দেয় যদি মুসলমান গোর বাঙ্গা হয়তো হিন্দু বাঙ্গা লাগবো ট্রাইবেল বাঙ্গা লাগবো এইগুলা জিনিস চিন্তা করবা হরিয়া বুটবু বিবেক বুট মৌলিক অধিকার যে আমরা এক ভাই ভাতৃ দ্বারে আগে রাখছি আপদে বিপদে সমস্যায় ভাইয়া ব্যক্তিগত দিয়া কেকারে কিতা করবো কিন্তু ওই মাইকো কইয়ার এত দিন কোনো মসজিদ আমার কাছে দেশে খালি আইছে নি বা ব্যক্তিগত সরকারি না বহুত সমস্যা আমি কাটিয়ে দেয়া আই দেলে সেভেন সবার কুটুমকে জিতে আমরা গাঁও দেশের মানুষ কৃষ্ণপুরর শাহবাদর টানটুর ওটা এরিয়া থেকে ছাড়িয়ে আইছ আই জেমেলে এরিয়ার 150টা পিডাব্লিউডি রাস্তা বানাইছি আই জয়মঙ্গল 7.5 কোটির বিল্ডিং গৌতম আজ শিলান্যাস হয়েছে ইলেকশন ডিক্লারেশনও রাখি আমরা গৌতম রাজ থাকতে 1 লাখ টাকার কোনো বিল্ডিং পাইছি না আজ হসপিটাল ও দোতলাতে গইব আজকে এই ভোটার এরিয়ার কত সমস্যা যে এমএলএ ওয়ার মাঝে থেকে কাটিয়ার দেখরা না আরো আধা টাকা লইয়াকে লাগিও নে আজকে সুখে দুঃখে আপদে বিপদে আমরা নেতার দরকার আছে নেতা যদি ভোট দিতে ওয়ার মাঝের দিন না বাচ্চা হয় আমরা কার দ্বারা দেখতাম আমরা এই নেতার দরকার কিনা কংগ্রেস যে কংগ্রেসে আমরা 3 সিটে থাকি 2 সিটে আনছে যদি 2006 টেলিভিশন করতো সে লালা খাটি ধরা আইয়া গান্ধী 3টা সিট আসলো আজকে হিন্দুর একটা মুসলমানের একটা কিন্তু আমি আপনারা কই আর 26 অল ওভার ইন্ডিয়া ডেলিমিটেশন আছে 26 অল ওভার ইন্ডিয়া ডেলিমিটেশন আছে কিন্তু একটা ভোট হয়ে যাইব 26-2 এমএলএ ভোটের পরে হইব আজকের যে এমপি ইলেকশন ও 2 এমএলএ নামে ওর একু আলগাপুর কাটি ধরা আর একু হাইলাকান্দি আপনারা আমার আলগাপুর কাটি ছোড়ার লোকের ভুটান নাই হাইলাকান্দি এলএসির ভুটান কিন্তু আমার বাবর 2 বার এমএলএর ভুটান আর ইলেও মানুষে ভোট দিছে জিতিলেও দিছে ভাবে ওরা নেতৃত্ব দিয়া গেছে আর আমিও 2 বার ইনে এমএলএ হয়েছি বাদ বাকি আল্লাহর কাছে আগে দি কিতা হইব আল্লাহ জানেন কিন্তু নেতৃত্ব আমার ভাইরা যত নেতা বেতা আইলা একটা প্রশ্ন করবা যে ভোট গণার মাঝের দিন আমরা অমিত শাহ দেখানো পাইতাম আমরা কংগ্রেস দল দেখানো পাইতাম আজকে 21 ইংরেজির যত এমএলএ কংগ্রেসও বানাইছিলাম আধা বিজেপি দাঁড়াইয়া আসুন আই ইন্ডিয়া মতো খারাপ যদি ইউটিউবের 15 এমএলএ কোন বিজেপি দাঁড়াইছে দেখাইয়া দেও 1 মুসলমান এমএলএ বিজেপি ইউটিউবের গেছেননি আমিও তো ইউটিউবর আইলা গান্ধীর আরো 2 এমএলএ ইউটিউবর হ্যাঁ আমরা এমএলএ হিসাবে মুখ্যমন্ত্রীর দ্বারা দেওয়া লাগবো মিজোরাম বর্ডারের সমস্যা নিয়া আর উচ্চতর সমস্যা নিয়া বিভিন্ন কামে কাজে দেওয়া লাগবো গেলেও যদি তুমি বিটি মই যাও তো মানুষের কাম কিলা করবা ভারতবর্ষ গণতন্ত্র দেশ এই দেশ বিরোধী দলের এমএলএ হইলেও সরকারের লোকের মিলিজুলি কাজ করতে লাগবো সরকারের কাছে দাবি করিয়ে আনতে লাগবো যার কারণে আমরা হইলাম সোজা সরল মানুষ আমরা যাইয়া মানুষে বিভ্রান্ত করুন আজকে যারা বিভ্রান্ত কর্তা এরা ভবিষ্যতে আমি আমার এরিয়ার মঞ্চরে বুঝাইয়ার কইয়ার
সবে চিন্তা করি একটা কথা কও, ভোট গলার বাদর দিন কোন সমস্যা হইলে আপনারা কার বাড়ি যাইবা? বলে এইমাত তো ঠিক, আপনি ছাড়া আর জায়গা নাই। বলে তো এর আগে যদি ভোটের মাধ্যমে আমার কাম হারি দেও, যে অভিযানও করিব সরকারও করিব, ই এম এল এর তলায় গালি, তোমার কোনো জনসমর্থনও নাই, তোমার কোনো ভাবান নাই। আমি রাজনীতির কথা কই, রাজনীতির লাইন অন্য কোনো মাত নাই, আপনারা অন্যভাবে নিলেও না। একদিন আসলো গৌতম রায়ের 30 বছর আসমানে জমিনে সারা কংগ্রেস জেলা পরিষদ দো টাউন কমিটি এমপি এমএলএ বউ এমএলএ বুয়া এমএলএ পাঁচ মন্ত্রী সারা কংগ্রেস দলের 10 বছরে কংগ্রেসের এমপি নেহার 10 বছর কংগ্রেসের এমপি সব সে তো আল্লাহর হুকুমে আমরা গঠিত পাইছিয়া ফোনের মাঝে আজ মাইক হইতাম পাইয়া যে কংগ্রেসের গ্রুপ মেম্বার একটু নাই কংগ্রেস কইয়া আমরা তাইয়ার শিখিতাম। আমার তো 2 বছর আছে, 10 বছর বুঝি যাইব, 10 বছর পরে তো আল্লাহ জানে এমএলএ আপনাকে বানাই বানাইবা। আর একটা ইলেকশন হইব, এই ইলেকশন আপনারা আমার লগে নাই আর কাপড় কাটি ছড়া আনাটা, যদি আল্লাহ আমারও বা নাই, কিন্তু আমি আপদে বিপদে সুখে দুঃখে আমার ডাক দিলে ভাইরা, কিন্তু এমএলএ তো এইন আমি হইতাম পারতাম নাই। ও এমএলএ এর মাঝে ডিফারেন্স ভাইবা, যে আমরা রেখে 10 বছর চালাই যে কিলা আর বাদর খুব হইয়া লেখিলা রায় 5টা বছর, তখন বুদ্ধ হইবা সুজাম ভাই কিটা আর হবো কিটা। এখন এই জিনিস বুঝতাম না, এর লাগে কংগ্রেসের জন্য দুনিয়ায় আসামর জমিনও হাইলাকান্দির জমিনও আই দোচড়া বিলাইপুর যতটা কমিটি কংগ্রেসে আইয়া ভোটর লাগি বানাইছে, যে একটা হিন্দু মানুষ যদি কমিটির থাকে সারা ভর্তি লাগবে বহু সারা মুসলমান। যে আমরা 20% 25% মুসলমানে ভারতবর্ষের সরকার আর আসামর সরকার বলতেইতাম পারবনি, যেদিন হিন্দু মানুষের কংগ্রেসে ভোট দেওয়া শুরু করবা ওদিন আসাম আর ভারত সাফাই হইব বিজেপি, এর আগে সাফাই লাইন নাই। আইডিয়া বিরোধী দলের এমএলএ হিসাবেও আমি আছি, সকল জায়গা মারতাম পারিয়া দেখতাম পারিয়া জনসামান্য যেতাও করতাম পারিয়া, আর সেইদরে হালাও বইয়ার না সালাও বইয়ার না গালি গেলা তো নাই ব্যবহারও পালা করিয়া, আর আগতে বিগতেও যেন নিজের ছবি কোনো মাঝে দুটামান মারিয়ার সাহায্য করে যাইয়া। এর লাগে সবে চিন্তা করবা, আলোচনা করবা, যুবক বাহিনী আসেন মহ মুরব্বী আসেন, যে সুজন ভাইয়ে ভাত কিতা কইছে আর বালা কিতা কইছে। আমি 2 বছর আগে আমার আয়ু আছে, আমারে মজবুত করো, আমার লগে থাকো, যেনা আগেও আসলাই ইনশাল্লাহ আমার যতমান করার আমি করিয়া যাইমু, যত বড় ইলেকশন মুখ্যমন্ত্রী নাটক করো কিন্তু করলে সারারে করা লাগবো, আর না আমার ডেপুটি তুলিয়া নেওয়া লাগবে। ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য সমাপ্ত করিয়া, কারণ আমি সংক্ষেপে কইলে যে 1800 সেন্টারের ভোট খেলা আর আমার এমএলএ এরিয়া 238 সব জীবিত গিয়া যদি হলো 2-4টা কথা কই, যে মানুষে করে আমার দুষ্টা বার্তা নাই। খাইনো আমার কৃষ্ণপুর বাজারও মিটিং করছি, ও জেলে আপনারা কই আপনারা কইছি যে আমি গৌতম রায় স্টাইলের নেতা নাই, রেহাই বেলা আমি তোমার এমএলএ ভোট দেওয়া লাগবো না, পুলিশ ধর্মু এই কর্ম সেই কর্ম, আমি ভোট নাই। তুমি তাই না আমার নেতা, তুমি তাই না আমার বানাইছ, তুমি তাই যে ব্যবহার দিবা আমার ভিট আছে আমি কবুল করো, কিন্তু ভাবিয়া চিন্তা কাজটা করো, কংগ্রেস
বর্তমানে মিটাইল নাও, দুগন্ধ নাও, আর কংগ্রেস জিন্দা হইব ওদিন। আইন আমি কইয়া দিই আর যেদিন হিন্দু মানুষে ভোট দেওয়া শুরু করবা এদিন জিন্দা হইব। আর মুসলমানে একলা ভোট দিলে কংগ্রেসে আর ইউটিউবে বাটাবাটি করবাই, কোনো লাভ হইতো না। চারটা এমএলএ আছো, চার এমএলএর লোকে মানুষ আছো নি না নাই নিজে নিজে বিচার করবাই। আজ আমি 80,000 ভোট পাইছি, আমারে কিন্তু একবারে জিরো বানাই দিয়ে আমি এইবার ভোট দিবা। কিন্তু আমরা বাঙ্গিয়া যে ভোটটা যাইব আমারও দুনিয়া দুঃখ লাগবো বলে দল চড়া বালি চড়া এরিয়া তো না আমার সহি না। তার সমস্যা হইলে বিপদ হইলে আইমু আমি 100 বার যতবার বলার করবো, কিন্তু হি তাকত হি বল আমার কমড় রইত না। আইকাই সরকারে ভোট গণার বাদর দিন করিব, সুদামার নেতৃত্বত কতগু, জাকিরের কতগু, নিজামের কতগু, বিজেপির কতগু, কংগ্রেসের কতগু হিসাবে এমএলএর পিটি চায়। এর লাগে নিজের ভাই ভাতি যারে মারবে আর বলটা শক্তিটা কমাইবে। আমাদের বিপদে সমস্যায় আগে যারা ফাইট করতাম পারছি, আজ ও ভোটার এরিয়ার ফাইট করিয়া দুইটা রাস্তা বানাইছে, দুইটা ক্যাম্প বানাই। আজ ও ভোটার এরিয়ার সমস্যা করিয়া ও রাস্তাও সেখানে বানাই দিয়েছিলাম, শেষ করি বানাইছে। আবার কইয়ার 60 কোটি এস্টিমেট বানাইছে আবার রাস্তা। ও 2 বছরের ভিতরে দেখবা এমএলএ জেলা কইলা হইছে কিনা না। কিন্তু কংগ্রেসের দিকাইও যে 1 লাখ টাকার কোনো কাম দিতে পারবো না, কারণ কংগ্রেস পাওয়ারও নাই, কংগ্রেসের এমএলএ হইলেও নাই, কংগ্রেসের ভাইটাই তো নাই, কংগ্রেসের জেলা পরিষদও নাই। জেলা লাইকায় ডিস্ট্রিক্ট কমিশন দুলু করল, দুলুবে যে নিজে তার আর আমি ওটা কইয়া গুরুত্ব ক্ষমা করবা সবাই জয়ন্ত।